আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, বিশেষ করে হরল্যান্ডস, নাকিল সেন্টার, নাকিল এরিয়াতে যারা আছেন এবং আলবারাহা, ফিরিজ মোড়ার এই এলাকাতে বিশেষ করে আপনারা যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলা এক্সপ্রেসের পক্ষ থেকে। আগামীকাল বিকেল 5টার মধ্যে স্ক্রিনে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কেন করবেন? যারা বিশেষ করে যারা এই যে করোনা ভাইরাসের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা হয়তো মনে করেন আমার মতো আপনার মতো কোনো একজন হয়তো করোনা ভাইরাসে ইনফেক্টেড, ওকে ডাইরেক্ট ডিল করেছেন বা কাছাকাছি ছিলেন বা একই রুমে ছিলেন, এই ধরনের আপনারা যারা আছেন, আপনারা দয়া করে কালকে বিকেল 5টার মধ্যে স্ক্রিনে দেখানো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আপনার নাম, মোবাইল নাম্বার সম্ভব হলে এমিরেটস আইডির একটা কপিও দিয়ে দেবেন। একটা বিশেষ কথা আমি বলতে চাই, দয়া করে আমি আবারও বলছি, আপনারা কেউ ফোন করবেন না, নিচে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু, কারণ আপনারা এতগুলো কল আসে আমরা কিন্তু আসলে রিসিভ করতে পারি না, এবং এমনও হয়ে যায় যে কল আসা শুরু হলে তখন আমরা কোনো কাজ করলে, একটা ইনফরমেশন নিতে গেলে সেটা পর্যন্ত আমরা নিতে পারি না। সো আমি এই কথাটা বারবারই বলেছি, যারা করোনা রোগের সাথে ডাইরেক্ট ইনভলভ ছিলেন এবং যারা একই রুমে ছিলেন, এই ধরনের যারা টেস্ট করতে আগ্রহী, আপনারা দয়া করে আগামীকাল 6 মে বুধবার বিকেল 5টার মধ্যে এই নাম্বারে আপনাদের নাম, মোবাইল নাম্বার, এমিরেটস আইডির একটা কপি এবং সম্ভব হলে কোন এরিয়াতে আছেন, এরিয়াটা আমি আবার বলে দিচ্ছি, হরল্যান্ডস, আল নাকিল সেন্টার, আল নাকিল এরিয়া, আমাদের আলবারাহা এবং ফিরোজ মোড়ার, এই 4টা এরিয়ার যত বাংলাদেশি ভাইয়েরা আছেন এবং যদি কোনো বোনেরাও আপনারা আসতে চান, দয়া করে আমাদেরকে ইনফরমেশনটা জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন, এবং আমরা কালকে আপনাদেরকে 5টার আগে আমরা জানিয়ে দেব কখন কোন জায়গায় আসতে হবে। সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, ডিস্টেন্স মেনটেন করে থাকবেন, ভালো থাকবেন।